2024 সালে যারা ক্লাস 12 এ পড়ছো তাদের জন্য আজকের এই গ্রামারের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ আজকের এই ভিডিওতে 3 কোশ্চেনস থেকে কিছু ভয়েস চেঞ্জ আমি তোমাদের সাথে শেয়ার করব বা বলতে পারো 3 কোশ্চেনস এর ভয়েস চেঞ্জের পার্ট 3 ডেফিনেটলি কোশ্চেন বাজ থেকে তো যারা যারা এর আগে ভিডিওগুলো দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে অবশ্যই করে চেক করে নিও এবং সাথে তোমাদের বলি যে যারা ক্লাস 12 এর ইংলিশের সমস্ত প্রোজ পোয়েট্রি এবং প্লের MCQ, SAQ, LAQ এবং সাথে গ্রামারের PDF সংগ্রহ করতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার WhatsApp নাম্বার দেয়া রয়েছে এবং WhatsApp চ্যানেল লিংকও দেয়া রয়েছে WhatsApp চ্যানেলেও যুক্ত হতে পারো এবং চাইলে WhatsApp এ আমার সাথে কন্টাক্টও করতে পারো PDF গুলো নেয়ার জন্য তো চলে আসো এখানে ভয়েস চেঞ্জের পার্ট 3 তে তো এখান থেকে শুরু করব দা জার ডিড নট গিভ হিম দা স্পেড জার তাকে কোদালটা দিল না তাহলে এখানে অবজেক্ট কোনটা দা স্পেড কাকে দিল না তাকে দিল না তাহলে এখানে দুটো অবজেক্ট রয়েছে একটা হচ্ছে হিম একটা হচ্ছে দা স্পেড দা জার হচ্ছে এখানে সাবজেক্ট ডিড নট গিভ সিম্পল past tense তাহলে সিম্পল past tense এর প্যাসিভ ভয়েস করতে হবে তাহলে কি লিখবো এখানে দা স্পেড দিয়েও করতে পারি আবার হি দিয়েও করা যাবে এখানে দা স্পেড was not given given him by the czar জারের দ্বারা by the czar full stop তারপর the hermit again gave no answer সন্ন্যাসীটা আর কোনো উত্তর দিল না আবারও কোনো উত্তর দিল না তাহলে কি দিল না কোনো উত্তর দিল না তাহলে no answer হচ্ছে অবজেক্ট gave হচ্ছে এখানে মেইন ভার্ব সিম্পল past tense এর হচ্ছে the hermit হচ্ছে সাবজেক্ট তাহলে সিম্পল past tense এর প্যাসিভ ভয়েস করব এখানে তাহলে no answer was again given by the hermit সন্ন্যাসীর দ্বারা full stop তারপরটা the czar at last stuck the spade into the ground যার সব শেষে কোদালটা মাটির মধ্যে পুঁতে দিল তাহলে সব শেষে যার কি করলো কোদালটা মাটির মধ্যে পুঁতে দিল কোথায় পুঁতলো মাটির মধ্যে কি পুঁতলো কোদালটা তাহলে the spade হচ্ছে এখানে অবজেক্ট stuck দেখো সিম্পল past tense এর হচ্ছে তাহলে the spade was at lastটা লিখবে stuck লিখবে তারপর stuck into the ground মাটির মধ্যে গেঁথে দেয়া হলো into the ground কাজটা কে করেছিল by the czar into the ground by the czar জারের দ্বারা full stop তারপরটা the czar and the hermit unfastened the man's clothing জার এবং সন্ন্যাসী কি করলো মানুষটার পোশাক আলগা করে দিল তাহলে এখানে unfastened হচ্ছে মেইন ভার্ব সিম্পল past tense এ রয়েছে the man's clothing হচ্ছে অবজেক্ট আর এখানে সাবজেক্ট হচ্ছে the czar and the hermit তাহলে the man's clothing এখানে প্রথমে বসবে the man's clothing was unfastened by তারপরে কি লিখবে by the czar and the hermit by the czar and the hermit full stop tarparta the czar again and again removed the bandage soaked with warm blood jar barbar kore jaygata porishkar korte laglo bandage ta ke khatosthan ta ke যেটা রক্তে ভিজে যাচ্ছিল তাহলে জার কি করছিল বারবার করে রিমুভ করছিল কি রিমুভ করছিল দা ব্যান্ডেজ তাহলে দা ব্যান্ডেজটা প্রথমে বসবে তাহলে দা ব্যান্ডেজ was removed again and again কি লিখবে again and again বারবার করে again and again soaked with warm blood এটা লিখবে soaked with warm blood by the czar জারের দ্বারা by the czar full stop তারপর the czar with the hermit's help জার সন্ন্যাসীর সাহায্য নিয়ে carried the wounded man into the hut সন্ন্যাসীটিকে কি করলো কুড়ে ঘরের মধ্যে বয়ে নিয়ে গেল তাহলে কার সাহায্য নিয়ে সন্ন্যাসীর সাহায্য নিয়ে the czar with the help of the with hermit's help carried এখানে সাবজেক্ট হচ্ছে jar with the hermit's help ক্যারিড, ক্যারিড হচ্ছে এখানে মেইন ভার্ব, কাকে নিয়ে গেল? দ্য ওন্ডেড ম্যান। তাহলে এখানে দ্য ওন্ডেড ম্যান প্রথমে বসবে, এটা হচ্ছে অবজেক্ট। দ্য ওন্ডেড ম্যান ওয়াজ, ওয়াজ তারপরে কি লিখবে? ক্যারিড, বহন করে নিয়ে যাওয়া হলো, কোথায় নিয়ে যাওয়া হলো? ইনটু দ্য হার্ট লিখবে, ইনটু দ্য হার্ট বাই, তারপরে কি লিখবে? বাই দ্য জার উইথ হার্মিটস হেল্প। তারপর ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, তুমি আমায় জানো না কিন্তু আমি তোমায় জানি। তো এখানে প্রথম পার্টটা দেখো, ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, তাহলে আই অ্যাম নট, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ হবে আই অ্যাম নট, না বাচক আছে দেখো, আই অ্যাম নট known to you, I am not known to you but you are known to me, কিন্তু তুমি আমার কাছে জানা, but you are known to me, known to me, full stop. You executed his brother and sister's property, তুমি তার ভাইকে হত্যা করেছো এবং তার সম্পত্তি হরপ করেছো। তাহলে এখানে তার ভাইকে হত্যা করেছো, তাহলে এখানে হিজ ব্রাদার, হিজ ব্রাদার হচ্ছে অবজেক্ট, তাহলে হিজ ব্রাদার ওয়াজ এক্সিকিউটেড, ওয়াজ এক্সিকিউটেড অ্যান্ড হিজ প্রপার্টি, এখানে হিজ প্রপার্টি হচ্ছে অবজেক্ট, অ্যান্ড হিজ প্রপার্টি ওয়াজ সিজড, ওয়াজ সিজড হরপ করা হয়েছে, কার দ্বারা হরপ করা হয়েছে? ওয়াজ সিজড বাই ইউ, ফুল স্টপ। তারপর দে রিকগনাইজড মি অ্যান্ড ওন্ডেড মি, তারা আমাকে চিনতে পেরেছিল এবং আমাকে আহত করেছিল। তারা কারা চিনতে পেরেছিল? তারা চিনতে পেরেছিল এবং চেনার পর তারা কী করেছিল? আমাকে আহত করেছিল। তাহলে দে রিকগনাইজড মি কাকে চিহ্নিত করেছিল? আমাকে। তাহলে আই ওয়াজ রিকগনাইজড, আই ওয়াজ রিকগনাইজড অ্যান্ড wounded by them, এখানে মি আর লিখবো না, I was recognized and was wounded, শুধু wounded নয়, and was wounded by them, full stop. তারপর you have saved my life, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাহলে আমার জীবন বাঁচানো হয়েছে তোমার দ্বারা। তাহলে এখানে my life present perfect tense এর passive, my life has been saved by you, my life has been saved by you। আশা করি বোঝাতে পারছি। এরকম করে কিন্তু প্রত্যেকটা গ্রামার তোমাদের বুঝে বুঝে করতে হবে এবং গ্রামারের নিয়মগুলোও আমার চ্যানেলে দেওয়া রয়েছে ভিডিও, সেগুলো অবশ্যই করে তোমরা দেখে নিও, কারণ এইভাবেই কিন্তু প্রত্যেকটা গ্রামার তোমাদের করতে হবে। এরপর দেখো আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেইথফুল স্লেভ, এগুলোর অ্যান্সার বলে দিচ্ছে। তাহলে ইউ উইল বি সার্ভড অ্যাজ ইউর মোস্ট ফেইথফুল স্লেভ বাই মি, ফরগিভ মি, ইউ আর রিকোয়েস্টেড টু ফরগিভ মি। তারপর বা লেট মি বি ফরগিভেন, লেট মি বি ফরগিভেন। দ্য জার অ্যাপ্রোচড হিম, হি ওয়াজ অ্যাপ্রোচড বাই দ্য জার। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তাহলে সাম ওয়ান হ্যাজ অলরেডি অ্যান্সার্ড ইউ, দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভে হলো। দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তাহলে ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দ্য ম্যান। হোয়াট ডু ইউ মিন, তুমি কী বলতে চাইছো? তাহলে হোয়াট ইজ মিন্ট বাই ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে, আর চাইলে তোমরা পিডিএফগুলো কিন্তু সংগ্রহ করে নিও।